উল্টো রথের দিন মর্মান্তিক দুর্ঘটনা কুমারঘাটে। রথের চূড়ায় বিদ্যুতের তার ছিঁড়ে শর্ট সার্কিট হয়ে আগুনে ঝলসে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে দুই শিশু সহ মোট 15 জনের। বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে কুমারঘাটের ব্লক চুমহুনিতে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 2টি ইঞ্জিন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় 50 জন পুণ্যার্থী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এই কঠিন সময়ে নিহতদের পরিবারের পাশে থাকতে কুমারঘাটের পথে রওনা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা থেকে রেল পথে কুমারঘাট গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। আহতদের চিকিৎসার খোঁজ নিতে চিকিৎসকের সাথে কথা বলার পাশাপাশি এই ঘটনার সঠিক তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই মর্মান্তিক দুর্ঘটনায় রাজ্য সরকার এবং বিদ্যুৎ নিগম নিহতদের পরিবারের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। কেমন করে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা, কুমারঘাটের বিধায়ক ভগবান চন্দ্র দাস এবং বিদ্যুৎ নিগমের ডিজিএম এর সাথে কথা বলে এই বিষয়ে তদন্ত করে দ্রুত রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। আহতদের চিকিৎসা পর্যন্ত পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে কৈলা শহর হাসপাতালে পৌঁছেছেন রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। উৎসবের দিন এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজ্য জুড়ে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।